হ্যালো গাইস, মুনমুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। ভারত দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ এনেছে। ভারতে রোহিত শর্মার ফুল টিম টি-20 বিশ্বকাপ জিতেছে, যেখানে সাউথ আফ্রিকাকে হারিয়ে তো দুর্দান্ত ম্যাচ করেছে। এখানে বিরাট কোহলি 76 রান করে, যেখানে সাউথ আফ্রিকাকে 7 রানের জন্য হারিয়েছে। তো সাউথ আফ্রিকা হেরে গেছে, তো আমাদের কত গর্বের বিষয় যে আমাদের ভারতে দ্বিতীয় বিশ্বকাপ এনেছে। তো এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি। তো এখানে কিছু আমরা আনন্দ করছি, এখানে পিকনিক করছি আজকে। তো এখানে দেখো, সবাই মিলে আমরা কিছু পেঁয়াজ আদা রসুন এটে করে নিচ্ছি। এখানে আমরা কিন্তু বক্স টক্স ভাড়া করেছিলাম, তো সমস্ত বাচ্চারা, পাড়ার বাচ্চারাও ছিল, তো বড়রাও ছিল। তো সবাই মিলে আনন্দ করার জন্য তো কিছু কিছু টাকা তুলে আমরা পিকনিকটা শুরু করেছিলাম। তো এখানে দেখো, বক্স এনেছে, তিরপল টাঙাচ্ছে। তো যেহেতু রাতে পিকনিকটা করা হয়েছিল, আর সন্ধ্যের মুহূর্তটা দেখো যে বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। এখানে রোহিত শর্মা চ্যাম্পিয়নে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যেটা ফটোটা দেওয়া হয়েছে, যেখানে মালা পরানো হয়েছে। তো আমাদের ভীষণ গর্বের বিষয় যে আমাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছে, আমাদের ভারতে এনেছে। তো তাই সেই খুশি মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমরা সবাই মিলে কিছু আয়োজন করেছে, মানে কিছু 2-3 রকমের রান্না হবে। তো এখানে মাংস হবে, ডাল হবে, আলু ভাজা, ভাত হবে। তো মাংসের জন্য আমরা এখানে আলু পেঁয়াজ কেটে নিচ্ছি, ঝিরি ঝিরি করে আলু ভাজা হবে। তো এখানে দেখো, লাইটিং দেওয়া হয়েছে। এখানে আমাদের মামমামকেও এনেছি, এটা বিকেল টাইম, একটু সন্ধ্যের টাইমে ও ঘুম থেকে উঠে ওকে নিয়ে এসেছি। তো আর কিছুক্ষণ বাদেই ওকে আরেকটু রেডি করে নিয়ে আসবো, ভালো জামা কাপড় পরিয়ে নিয়ে আসবো। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো এখানে আমরা বক্স মানে এও করেছিলাম, তো নাচ গানও হবে, নাচ টাচও হবে। আর এখানে তোমাদের দাদা ভাই কিন্তু আজকে সমস্ত রান্নাটা কমপ্লিট করেছিল। তো ওর ভীষণ কিন্তু মানে কষ্ট হয়েছিল, তো সবাই মিলে আনন্দ করছিল, তো একাই রান্নার দায়িত্বে ছিল। এখানে দেখো, পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ এখানে, রসুন এখানে, আদা আর সমস্ত মশলা আছে এখানে, জিরে, ধনে গুঁড়ো, এগুঁড়ো আছে। এখানে দেখো, সবজি ডাল হবে, তো সবজিটা ভেজে নিচ্ছে। আর আলুর মধ্যে নুন হলুদ দিয়ে এখানে মাখানো হবে, মাখিয়ে তারপরে আলুটা ভাজা হবে। আর এই দেখো, আমাদের মামামকে আমরা রেডি করে এনেছি। তো কেমন লাগছে ওকে দেখো, ওর জল দেশটা পেয়েছি, ও সবার কোলে কোলে যাচ্ছিল। তো আর এই দেখো, আমরা দুজনেই রেডি হয়ে চলে এসেছি। তো এখানে লাইটিং দেওয়া হয়েছে, আর বেলুন গুলোও টাঙানো হয়েছে। তো সবাই মিলে আমরা আনন্দ করছি, তোমরাও আনন্দ করো। তো আমাদের ভারত জিতেছে বলে কথা, বিশ্বকাপ এনেছে। তো পাড়ার বাচ্চারা কিন্তু এখানে সবাই রয়েছে, সবাই আনন্দ করছে। আমাদের মামামশানাও কিন্তু আমাদের সাথে সাথে আনন্দ করছে। আর এই দেখো, তোমাদের দাদা ভাই ডাল করছে, ডালটা হয়ে গেছে, তাই ডাবু দিয়ে ডালটা কাটিয়ে কাটিয়ে তুলছে। তো সবজি ডাল করেছিল। আর আমাদের জন্য হ্যাঁ, আমাদের রুমাদি কিন্তু কপি বানিয়ে এনেছিল, সবাই মিলে খাচ্ছিলাম। আর এখানে ডালের মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিল, তো ভালো লাগছিল। আর মাংসের আলুটাও ভাজা বসিয়ে দিয়েছিল। তো রান্নাটা একটু দেরি করে বসানো হয়েছিল সেই দিন, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর সমস্ত বাচ্চারাও বসেছিল। তো এটা একটু সন্ধ্যের টাইমে, মানে 8টা বেজে গিয়েছিল রান্নাটা বসাতে। He removido cielo y tierra y no te encontré. Y llega hoy, tan de repente, y la he sentido toda mi vida con tu querer. Una vez ancha, una mechana, yo vi tu nuevo se cajaje, señorita. Maga te vi, una llame quiero. কিন্তু ভীষণ গরমও ছিল, তাই মামামের ড্রেসটা একটু চেঞ্জ করে এনেছিলাম, কারণ ওর ভীষণ গরম লাগছিল, সবাই ওকে কোলে কোলে নিচ্ছিল। আর এখানে দেখো, আমাদের মাংস করার জন্য পেঁয়াজটা একটুখানি ভেজে নিচ্ছে,
পেঁয়াজটা প্রথমে ভেজে নেবে, তারপরে কিন্তু মাংসটা কষে বসিয়ে দেবে। আমাদের মামাম কিন্তু তারপরে একটু কান্নাকাটি করছিল, কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিল, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আমি ভিডিওটা নিতে পারিনি। তারপরে মাংসটা বসিয়ে দিয়েছিল, তো কষা হয়ে গেছে মাংসে, তারপরে জল দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু আমাদের ঝিরি ঝিরি করে আলু ভাজা যেটা কষেছিল, মানে গ্রেট করেছিল, গ্রেট করে তারপরে কিন্তু এখানে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে বাচ্চাদেরও খিদে পেয়ে গিয়েছিল, তাই বাচ্চারা আগে বসে গিয়েছিল, তো সবাই টেবিলে বসে গিয়েছিল ভাত, তাই সবাই মিলে ভাত দিয়ে দিচ্ছিল। ভাত এখানে দেখো, মাংস আর সবজি, ডাল, আলু ভাজা হয়েছিল, এই ছিল আমাদের আইটেম। তো আজকের ভিডিও কেমন হয়েছে তোমরা জানিও, তো তোমরাও কিন্তু এই আনন্দটা করতে পারো সবাই মিলে কিছু কিছু বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চাদেরকে নিয়ে আমার ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। টাটা গাইস, পরে ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।